चले गुनगुना गुनगुना अजर का निःशब्द दुले गुनगुना गुनगुना दिल की चले पल की चले गुनगुना गुनगुना अजर का निःशब्द दुले गुनगुना गुनगुना আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি পালকির আরেকটি অসাধারণ অনুষ্ঠান আয়োজনের পর্ব উপভোগ করবার জন্য। আপনারা ইতোমধ্যেই জানেন এই অনুষ্ঠানটির ধারাবাহিকতায় বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের আমাদের কিংবদন্তী গাজী মাজহারুল আনোয়ার, সেই ধারাবাহিকতায় আমাদের মাঝে দুজন তরুণ গাইবেন, আছে রাফসান এবং রন্টি। সকলকে সাথে নিয়ে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি উপভোগ করবার জন্য। শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, ভালোবাসা নিয়ে আপনার অসংখ্য গান রয়েছে, গানের মাঝে মাঝে নিশ্চয়ই আজকে আপনি আপনার কিছু কিছু ভালোবাসার কথাও তো আমাদেরকে বলবেন, তাই কি? আমার ব্যক্তি জীবনের একটা অভিজ্ঞতা, সেটা হলো যে আমার যখন বিয়ে ঠিক হয় তখন দুটা জিনিস আমার সামনে আসলো। আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে মেয়েটা কি করে, বলছে খুব রানিং আইটেমে ইস্ট পাকিস্তান চ্যাম্পিয়ন। আমি বললাম বাবা বিয়ে করব না, যে কেন, যে ওর সাথে যদি ঝগড়া হয় বাড়ি থেকে চলে গেলে আমি আর ওকে ফিরিয়ে আনতে পারবো না, কারণ আমি রানিং আইটেমে এত শ্রেষ্ঠ না। যাই হোক, বিয়েটা ঠিক হওয়ার পরে যখন আমি ভাবলাম যে না আর কাউকে এখন কিচ্ছু বলবো না, চুপি চুপি বিয়েটা সেরে তারপরে ঢাকায় এসে সবাইকে একটা চার্মিং একটা নিউজ দেব, আমি যখন যাচ্ছিলাম কুমিল্লাতে হঠাৎ ময়নামতির কাছে গিয়ে দেখলাম রাজ্জাক, আমাদের উজ্জ্বল এবং কবরী ম্যাডাম সমস্ত সব ওইখানে জাম করে। আমি বললাম আরে তোমরা কী করে আসলে, তোমাদের কথা আমি কিছু বলিনি। কে সালা একা একা বিয়ে করবি? রাজ্জাক একটু ক্যালকেশিয়ান ভাষায় বলল এটা হবে না, আমরা যাব। তো বিয়ে করতে তো গেলাম, যাওয়ার পরে এত সব শিল্পীদের কথা শুনে গেট টেট ভেঙে সবাই এসে সব খেয়ে দিয়ে শেষ। আমরা যখন বিয়ের শেষে খেতে গেলাম দেখলাম কিচ্ছু নেই, খালি পাতিলগুলা ছাড়া। যাই হোক, কুমিল্লাতেই আমাদের বাসা, আমার মা আবার নতুন করে রান্না করে। আমরা যখন গেলাম রাতটা ভোর হয়ে গেল, সুতরাং বাসর রাজ্যে কী সেটা আমি বুঝতে পারিনি। না বুঝতে পেরে যখন আবার আমরাই ছবি করছিলাম গরমিল, তো সেই গরমিল ছবিতে বাসর ঘরের একটা দৃশ্য ছিল, সেই অভিনয় করবে উজ্জ্বল আর আরেকজন শাবানা। সুতরাং আমার সেই মনের কথাগুলো সেই জায়গাতে আমি ব্যক্ত করেছি, গানটা এখন ওদের কণ্ঠে শুনব। রাফসান, তবে তোমার গান দিয়ে শুরু হোক। রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না, রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না, যদি ঘরে থাকে চাঁদ, যদি ঘরে থাকে আকাশের চাঁদ চাই না, রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না। অঞ্জন মুখে মাখা চন্দন, চন্দন অঞ্জনে চন্দনে পাগল করেছে এই মন, এহে ওহো ও, সোনার হাতে কাকন, কাকন পায়ের নূপুর গুঞ্জন, গুঞ্জন কাকনে গুঞ্জনে জাগালো একি শিহরণ, খুলতে দিই থাকি আমি ভেবে পাই না, ঘুমটা খুলতে দিই থাকি আমি ভেবে পাই না, ঘরে যদি ফুল ফোটে, ঘরে যদি ফুল ফোটে বনেরই ফুল চাই না, যেন আগুন, আগুন অঙ্গ ভরা ফাগুন, ফাগুন
আগুনে ফাগুনে আমি তো জ্বলেছি দ্বিগুণ দেহে ওহো রাত হলো বাসর বাসর তুমি আমি দোসর দোসর বাসরে দোসরে মিলনে হব যে মুখর কাছে আসতে লজ্জা কি আমি ভেবে পাই না কাছে আসতে লজ্জা কি আমি ভেবে পাই না বধু যদি মধু দিল বধু যদি মধু দিল মৌচাকের মধু চাই না রূপ দেখে বলব কি আশা খুঁজে পাই না চাঁদ যদি ঘরে থাকে চাঁদ যদি ঘরে থাকে আকাশের চাঁদ চাই না রূপ দেখে বলব কি আশা খুঁজে পাই না রূপ দেখে বলব কি আশা খুঁজে পাই না রূপ দেখে বলব কি আশা খুঁজে পাই না রন্টি এত মিষ্টি করে হাসছে রন্টিও আজকে এমন একটি ভালোবাসার গান আমাদেরকে শোনাবে যেটির পরে আসলে আরেকটু ভালোবাসার আজকে কিন্তু আমরা স্যারের কাছে শুনছি অনেক কথা রন্টি শুরু হোক তবে তোমার গান বন্ধুরে বাঁশি বাজে রে আমার কানে কানে বন্ধুরে বাঁশি বাজে রে আমার কানে কানে বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে ভালোবেসে মরার সুখ জানে শুধু জানে বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে
গানটি আমরা শুনলাম চাঁদনি ছবি, এহতেশাম সাহেব পরিচালনার ছবি, শাবনাজ এবং নয়ন জুটি। তো এই যে বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে, নাইম শাবনাজের কানে যে বাঁশিটা বাজিয়েছিল সেই বাঁশিটার সুর কিন্তু এখনও বিদ্যমান, এই কারণে যে এই ছবি থেকেই ওদের প্রেম হয় এবং প্রেম থেকে বিয়ে হয়, এখন ওরা সুখী দম্পতি। শুটিং করার সময় একদিন আমাকে এহতেশাম ভাই বললো, কী সর্বনাশ করে দিয়েছিস তুই গানটা লিখে। আমি কী সর্বনাশ করেছি? যে ওরা ক্যামেরার সামনে যত না প্রেম করে, ক্যামেরার বাইরে তো তার চেয়ে বেশি প্রেম শুরু করেছে। তা আমি বললাম, প্রেম তো ঘরে বাইরেই হবে, ঠিক আছে চলুক। রাফসান, তোমার যে মিটি মিটি হাসি দেখছি তাতে আমরা ধরেই নিচ্ছি যে আরেকটি অসাধারণ গান তুমি এখন কণ্ঠে ধারণ করবে। মুখ দেখে ভুল করো না, মুখটা তো নয় মনের আয়না, মানুষের ভেতরের খবর তো কেউ পায় না। সাধু আর শয়তানে যে ভাই দুনিয়ায় চলেছে লড়াই, সাধু আর শয়তানে যে ভাই দুনিয়ায় চলেছে লড়াই। এ সাধুকে শয়তান কিছুই বলা যায় না, দেখে শুনে তাই করো না যা চাই। মুখ দেখে ভুল করো না, মুখটা তো নয় মনের আয়না, পোশাক পরা নামি মানুষ কখনো কেউ তাদের দেয় না যে দোষ। দামি পোশাক পরা নামি মানুষ কখনো কেউ তাদের দেয় না যে দোষ। এমনি সুযোগ পেয়ে ভুরি ভুরি দিন দুপুরে করে পুকুর চুরি। আরো অনেক কথা দেখে ভুল করো না, মুখটা তো নয় মনের আয়না। মিথ্যায় ঢেকে এমন সত্যিটা রে পৃথিবী কদিন আর চলতে পারে। এমন সত্যিটা রে পৃথিবী কদিন আর চলতে পারে। একদিন মুখোশ জানি যাবে খুলে, জবাব দিতে হবে মনে সুধে। যতই অপরাধ ঢাকতে চাও ঢাকা যায় না, মুখ দেখে ভুল করো না, মুখটা তো নয় মনে পায় না। মানুষের ভেতরের খবর তো কেউ পায় না। সাধু আর শয়তানে যে ভাই দুনিয়ায় চলেছে লড়াই, সাধু আর শয়তানে যে ভাই দুনিয়ায় চলেছে লড়াই। কে সাধু কে শয়তান কিছুই বলা যায় না, দেখে শুনে তাই করো না যা যাই। মুখ দেখে ভুল করো না, মুখটা তো নয় মনের আয় না। মুখ দেখে করোনা, মুখটা তো নয় মনের আয়না, মুখ দেখে ভুল করোনা, মুখটা তো নয় মনের আয়না। এই গানটির রিদম যেভাবে আমরা দেখছি বা যেটা উপলব্ধি করলাম, গানের কথার সাথে মনে হচ্ছে একেবারে মিলে গেছে, এটা কি করে সম্ভব হয়? মানুষের অন্তর্নিহিত সত্যটাকে আবিষ্কার করা খুব কঠিন, কে ভালো কে মন্দ। সুন্দর চেহারার একটি মানুষ অনেক বিশ্রী মানসিকতারও হতে পারে। তো যাই হোক, এটি চলচ্চিত্রের গান, সবসময় চলচ্চিত্রের সিচুয়েশানই এটা হয়ে থাকে এবং সেভাবেই হচ্ছে। আর ফ্রি সিচুয়েশানের যে সমস্ত গান থাকে, যে চলচ্চিত্রের বাইরেও আমরা করে থাকি, তখন একজন লেখকের পূর্ণ স্বাধীনতা থাকে। আর চলচ্চিত্রের মধ্যে কিন্তু একটা বাধা ধরার নিয়ম আছে। এই গানটি সাধু শয়তান ছবিটিরই গান, এখানে রাজা শ্যাম দুইজনই সঙ্গীত পরিচালক, তারা একত্রে এই কাজটা করেছে। এবার আমরা রন্টির কাছে প্রত্যাশা করছি আরেকটি ভালো লাগা গান আমাদের সামনে এখন তুলে ধরবে রন্টি। ও
আমার জান তোর বাঁশি যেন জাদু জানে রে ও আমার জান তোর বাঁশি যেন জাদু জানে রে ও আমার জান তোর বাঁশি যেন জাদু জানে রে কত সোহাগ শব্দটা মানুষের খুব প্রিয়, তাই না? সবচাইতে বেশি যে যাই বলুক এটাকেই ভালোবাসে। চলচ্চিত্রে প্রেমের দৃশ্যে এই যানটা আমরা ব্যবহার করি যখন ভালোবাসার চেয়েও বেশি আন্তরিক কোনো পরিবেশ হয়, তখনই একটা মানুষকে যান বলে। যান রন্টি এবং রাফসান দুজনকে অনুরোধ করব স্যারের আরেকটি সৃষ্টি তোমাদের মাঝখান থেকে আমরা প্রত্যাশা করছি। কোলে মাথা রাইখা আসমানের চাঁদ ঘুমাইল রে, আমার চোখে ঘুম তো আইল না। করা প্রেমের জ্বালা এখন বুঝি রাধা কেন নাম জপি তো কালা কালা, দুই অন্তরে একই সুখ একই যন্ত্রণা, তুই ছাড়া শান্তি লাগে না রে, আমার চোখে ঘুম তো আইল না।
জীবন অর্ধেক মরণ এরই নাম কি ভালোবাসা খানার বচন তাই কি শুনি পীড়িতি যে সর্বনাশা দিবানী সে দুজনারি একই বন্দনা তুরি ছাড়া শান্তি রাতের কোলে মাথা রাইখা আসমানের চাঁদ ঘুমাইল রে আমার চোখে ঘুম তো আইল না বসি করুন তাবিজ দিয়া বস করিলি নিঠুরিয়া তুরি ছাড়া শান্তি লাগি না রে আমার চোখে ঘুম তো আইল না গান তার অন্তর্নিহিত সত্যটাই হলো একটা প্রবাহমান থাকে অন্তরে, তা প্রেমের গানই হোক যুদ্ধের গানই হোক সব গানই কিন্তু গান। এই অঞ্চলের প্রত্যেকটি গানের পেছনেই বাঁশির মতন একটা মধুরতা ছড়িয়ে থাকে। আমরা এদেশের মানুষ, আমরা বাঁশির মতো বেজে উঠে পরস্পর পরস্পরকে কাছে টানবো, ভালোবাসবো এবং সুন্দর ও সমৃদ্ধ করবো আমাদের দেশকে। গাজী মাজহারুল আনোয়ার বলেছেন, সকলকে কাছে টেনে সুন্দর ও সমৃদ্ধ করবো আমাদের দেশকে, আমরাও তাই চাই। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানাচ্ছে আপনাদেরকে আগাম, তখনও থাকবে গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টি থেকে অসাধারণ সৃষ্টিগুলো। শুভকামনা সবার জন্য। চলে গানে স্বপ্ন তোলে গুনগুনা গুনগুনা।